রবিবার থেকে শুরু হলো নাইট কার্ফিউ। রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত চলবে এই কার্ফিউ। পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের এদিন বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। কেউ যাতে অকারণে বাইরে না বেরোয় এই বার্তা দেন বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী। আর রাত 11টার পরে বাইরে থাকলে সম্পূর্ণভাবে অ্যারেস্ট হয়ে যাবেন, প্রথম দিন ওয়ার্নিং দিচ্ছি, কিন্তু আপনি পুলিশের কথা শোনেননি, সেই জন্য আপনাকে ওখানে বন্ড দিতে হবে। আপনি ওখানে দাঁড়ান, বন্ডে সাইন করুন, তারপর যাবেন। আপনি ভুল তো পরে হবে, ভুল যে করেছেন ওই জন্য বন্ডে সাইন করুন, চলুন। আপনার নাম কি? বাড়ি কোথায়? মাস্ক নেই কেন? মাস্ক ছাড়া বাড়ি বেরিয়েছেন কেন? আপনাদের মাস্ক নেই কেন? আজকে থেকে নাইট কার্ফিউ চালু, রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত নাইট কার্ফিউ। এই সময়ের মধ্যে বাইরে থাকবেন না, যা দরকার হোক না কেন রাত 11টার মধ্যে ঘরে ঢুকে যাবেন। এই সময় মাস্ক পরেছে, মাস্ক ছাড়া এরপর ঘর থেকে বেরোবেন না, ঠিক আছে? চলুন, প্রথম দিন ওয়ার্নিং দিলাম, এরপর থেকে বাইরে দেখতেই যে আজকে থেকে নাইট কার্ফিউ চালু হচ্ছে জানতেন না? তাই জেনে গেলেন, এরপর থেকে 11টার ভেতরে ঘরে ঢুকে যাবেন। রাত 11টার পর কোনোভাবে নাইট কার্ফিউ মেনে চলতে হবে। প্রথম দিন আমরা ওয়ার্নিং দিয়ে ছাড়লাম, এরপর থেকে কিন্তু অ্যারেস্ট করা হবে। ভয়ের কিছু নেই, আপনারা মাস্ক পরেননি কেন? এই আমার গাড়ি থেকে মাস্ক নিয়ে এসো। মাস্ক পরেননি কেন? আজকে থেকে শুরু হয়ে গেছে, রাত 11টার ভেতরে ঘরে ঢুকে যাবে। এরপর কিন্তু মাস্ক ছাড়া আসতে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হবে। এদিন মূলত জনগণকে সচেতন করা হয়। সোমবার থেকে এই আইন অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা যায়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।